আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানবো স্বপ্নে মেডিসিন অথবা দাওয়াই অথবা ওষুধ দেখলে কি হয়, এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, স্বপ্নে ওষুধ দেখা, ইহা স্বপ্নদ্রষ্টা রোগ মুক্তির ইঙ্গিত বুঝতে হবে যদি সে অসুস্থ থাকে। তদ্রূপ সে যদি সুস্থ থাকে আর সুস্থ থাকা অবস্থায় ওষুধ দেখে, তাহলে সে নিজে অসুস্থ হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি দেখতে পায় সে নিজে ওষুধ তৈয়ার করতেছে, তাহলে সে নিজে জ্ঞানী হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে অথবা অর্থ আগমনের ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় সে নিজে অসুস্থ, ওই অবস্থায় সে নিজে ওষুধ খাচ্ছে, এই স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারীর জন্য রোগ মুক্তির ইঙ্গিত, আবার কখনো কখনো তার গুনাহ মাফের ইঙ্গিত বুঝিয়ে থাকে। এক কথায় বলতে গেলে ভালো স্বপ্ন। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে নিজে নষ্ট ওষুধ দেখল, অথবা পচা ওষুধ দেখল, অথবা ডেট ওভার কোনো ওষুধ দেখল, এই সমস্ত স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারীর জন্য তার বংশের মধ্যে থেকে বিভিন্ন ধরনের অভাব অনটন দূর হবে, সহায় সম্পত্তির মালিক হবে সে, এই ইঙ্গিত গুলো বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে নিজে ওষুধের কারখানাতে চাকরি করতেছে, অথবা ওষুধের কারখানার মালিক হয়ে গিয়েছে, অথবা ওষুধের কারখানার সামনে দিয়ে সে যাচ্ছে, অথবা নিজেকে ওষুধের কারখানার ভিতরে দেখতেছে, এই প্রত্যেকটা, অথবা ওষুধের ফার্মেসির মধ্যে দেখতেছে, অথবা এই সমস্ত স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারীর জন্য বিভিন্ন রোগ বালায় বালা মুসিবত দূর হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমন এই সত্য নির্ভরযোগ্য সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।